নমস্কার। ওগম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রী অরবিন্দের পূর্ণযোগের উপরে লেখা শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অব দি ইন্টেগ্রাল যোগা এই বইটির পাঠ এবং আলোচনার সঙ্গে আমরা দীর্ঘদিন যুক্ত রয়েছি। যদিও গত কয়েক মাস আমাদের এই পাঠ এবং আলোচনার একটা বিরতি চলছিল বিভিন্ন অনিবার্য কারণে, আমরা চেষ্টা করছি আবার নিয়মিতভাবে প্রতি শনিবারের এই যে অধিবেশন এইটিতে যুক্ত হবার। আমরা এই যে মহাগ্রন্থ দ্য প্র্যাকটিস অব দি ইন্টেগ্রাল যোগা উইথ কপিয়াস সেন্টস ফর দ্য পিলগ্রিমস অব দ্য পাথ, অর্থাৎ পূর্ণযোগের সাধন পদ্ধতি, যাতে যারা এই পথে নিজেদের স্থিত রাখতে চান তাদের বিভিন্ন রকমভাবে সহায়তা প্রদানকারী বিভিন্ন পরামর্শ, সেইগুলো যুগলদা একজন অত্যন্ত প্রবীণ আশ্রমিক ছিলেন যিনি, এবং একাগ্র একনিষ্ঠ ভক্ত ছিলেন মা এবং শ্রী অরবিন্দের, অসম্ভব মেধাবী ছাত্র, মায়ের আদর্শ যন্ত্র হিসেবে কাজ করেছেন। সেই যুগলদা সমগ্র পূর্ণ যোগের সাধন পদ্ধতিকে একেবারে ধাপে ধাপে কীভাবে আমরা প্রাথমিক পর্যায়ের সাধক হিসেবে বা বলা যেতে পারে প্রাথমিক পর্যায়ের আগ্রহীজন হিসেবে এগোব, সেই ব্যাপারগুলো আমাদের কাছে খুব স্পষ্ট করে তুলে ধরেছেন। অনেকগুলো অধ্যায় বিন্যস্ত এই বইটির আমরা যে অধ্যায় আজকে শুরু করব সেটি হচ্ছে সাধনা অব দ্য বডি, ফিজিক্যাল ট্রান্সফরমেশন ইন দি ইন্টেগ্রাল যোগা, অর্থাৎ দেহের সাধনা, এবং সেই দেহের সাধনার ভেতর দিয়ে আমাদের এই দেহসত্তার রূপান্তর। পূর্ণ যোগে দেহের সাধনার ভেতর দিয়ে দেহসত্তার রূপান্তরের যে তাৎপর্য এবং যেভাবে সেটি করতে হবে, সে পথে এগোতে হবে, যুগলদা আমাদের কাছে তার বিস্তারিত বিবরণ দিচ্ছেন। এটি হচ্ছে 23তম অধ্যায়, সাধনা অব দি বডি, ফিজিক্যাল ট্রান্সফরমেশন ইন দি ইন্টেগ্রাল যোগা। প্রথমেই যুগলদা বলছেন যে পূর্ণযোগ, শ্রী অরবিন্দের যে পূর্ণযোগ, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য হিসেবে কখনোই নিছক অধ্যাত্ম মুক্তি একে নির্দিষ্ট করে রাখা হয়নি। এবং এই অধ্যাত্ম মুক্তি তো সকলের জন্য নয়, যারা প্রাগ্রসর, যাদের ভেতরে সেই মোক্ষ লাভের প্রয়োজনীয় যে প্রেরণা সেইটি রয়েছে, তারাই একমাত্র পারেন মুক্তি লাভ করতে, মোক্ষে পৌঁছতে। কিন্তু সেটি শ্রী অরবিন্দের পূর্ণ যোগের একমাত্র লক্ষ্য নয়। অল্প কিছু মানুষ তারা মোক্ষ লাভ করবেন, এটি শ্রী অরবিন্দের পূর্ণ যোগের মূল বিষয় নয়। তাহলে কি? তাহলে বলছেন যে এই যে পৃথিবীর ওপরে একটা সত্যিকারের দিব্য জীবন, ইহাইওয়া, অর্থাৎ এই পৃথিবীর ওপরে একটি সত্যিকারের দিব্য জীবনের প্রতিষ্ঠা, এইটি হচ্ছে মূল কথা। কয়েকজন মানুষ তারা তাদের সাধনার ঐশ্বর্যের সহায়, সাধন ঐশ্বর্যের সহায়
মোক্ষ লাভ করলেন। এই যে আমাদের যে পার্থিবতার ভেতরকার যে অজ্ঞানতা, তার থেকে মুক্ত হলেন, সেটি নয়। তার বদলে এই পার্থিবতার সমস্ত সীমাবদ্ধতা থেকে পৃথিবীর মধ্যেই, অর্থাৎ পৃথিবী যেন তার সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে যাবে, সেই জন্যে শ্রী অরবিন্দ বলেছেন ইহাইবা, অর্থাৎ এখানেই সেই মুক্তি আসবে। কিন্তু যেহেতু এই যে আমাদের শরীরই চেতনা, তার মূল বিষয়টি হচ্ছে জড়, এবং জড় হচ্ছে কি না, জড় হচ্ছে, যুগলদা বলেছেন, ফাউন্ডেশন অফ অল এভলিউশনারি এফ্লোরেন্স অফ লাইফ হিয়ার অপন দ্য টেরেস্ট্রিয়াল প্লেইন। অর্থাৎ এই যে আমাদের ভেতরে যে রূপান্তর চলছে, আমাদের ভেতরে এই যে একটা ইয়ে চলছে, কি বলে, নিয়মিতভাবে একটা বিবর্তন চলছে, সেই বিবর্তনকে যদি একটা জীবনের ভেতর দিয়ে অগ্রগামী হতে হয়, তাহলে যেটা একান্তভাবেই প্রয়োজন সেটা হচ্ছে একটা ভিত্তি। সেই ভিত্তিটি হচ্ছে ম্যাটার বা জড়। জড় হচ্ছে এই পৃথিবীর মধ্যে দিয়ে, পার্থিবতার ভেতর দিয়ে যে বিবর্তন এগিয়ে চলেছে, তার ভিত্তি হলো জড়। এবং আমাদের ফিজিক্যাল বডি, অর্থাৎ শরীরী অস্তিত্ব, একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার। এই যে স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট, অর্থাৎ এই আধ্যাত্মিকতার ভেতর দিয়ে শেষ পর্যন্ত আমরা যেখানে গিয়ে পৌঁছব, যা লাভ করব, সেই ক্ষেত্রে এই বডি বা আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি আমরা আমাদের জীবনকে দিব্যায়িত করে তুলতে চাই, যদি আমরা আমাদের জীবনকে একটা দিব্য জীবনে রূপান্তরিত করে তুলতে চাই, তাহলে তার দাবি হচ্ছে, দাবি হিসেবে তার যে একেবারে অবধারিত পূর্ব শর্ত, তা হচ্ছে একটা সম্পূর্ণরূপে রূপান্তরিত শরীরী অস্তিত্ব, যা হয়ে উঠবে এত নমনীয়, এত নির্ভুল এবং এত স্বচ্ছ একটি যন্ত্র, এবং যা সম্পূর্ণরূপে প্রত্যেকটি আহ্বান, কিসের আহ্বান না, আমাদের ভেতরে যে অন্তরাত্মা রয়েছেন তার আত্মপরিপ্রকাশের প্রত্যেকটি আহ্বানকে উপযুক্তভাবে গ্রহণ করবেন, এবং সেই অনুসারে নিজেকে এগিয়ে নিয়ে যাবে, শরীরী অস্তিত্ব এই জায়গাতে গিয়ে পৌঁছবে। এইটি হচ্ছে এই পার্থিবতার মধ্যে, আমাদের শরীরী অস্তিত্বের মধ্যে দিব্য জীবন প্রতিষ্ঠার প্রাথমিক পূর্ব শর্ত। সেটি হচ্ছে সম্পূর্ণ রূপান্তরিত একটা শরীরী অস্তিত্ব, যেটি অত্যন্ত নমনীয় হবে, এতটুকু ভ্রান্তি, ভুল ভ্রান্তি কিচ্ছু তার ভেতরে থাকবে না, সম্পূর্ণ স্বচ্ছ একটি যন্ত্র হবে, এবং যে যন্ত্র প্রত্যেকটি আহ্বান, অর্থাৎ আমাদের অন্তরাত্মা যখন আত্মপরিপ্রকাশিত হবেন, তার প্রত্যেকটি আহ্বানকে উপযুক্তভাবে রেসপন্ড করবে, উপযুক্তভাবে তাতে সাড়া দেবে। শ্রী অরবিন্দ বলছেন, সিনথেসিস অব যোগের 702 পাতায় শ্রী অরবিন্দ বলছেন, অ্যাট প্রেজেন্ট দ্য নোটেশন অব দ্য বডি অ্যান্ড দ্য ফিজিক্যাল কনশিয়াসনেস
has a very large determining power on the music made by this human harp of God. The notes we get from the spirit, from the psychic soul, from the greater life behind our physical life cannot come in freely, cannot develop their high, powerful and proper strain. This condition must be reversed. The body and the physical consciousness must develop the habit of admitting and shaping themselves to these higher strains, and not they, but the nobler parts of the nature must determine the music of a life and being. Sri Aurobindo, ekhane amader shorir ke যেন একটি বীণার সঙ্গে তুলনা করেছেন। আমাদের শরীর এবং তার ভেতরে যে শরীরী চেতনা, ফিজিক্যাল কনশিয়াসনেস, তাকে একটি বীণার সঙ্গে তুলনা করেছেন। আমাদের এই যে শরীরের বীণা, তাতে যে সুর বাজছে সেটির তার কি আছে না, তার একটা খুব সুনির্দিষ্ট শক্তি রয়েছে। সেই সব কিসের শক্তি, না কোন সুর তাতে বাজবে সেই শক্তি রয়েছে, এবং সেইভাবেই ভগবান আমাদের দেহ তৈরি করেছেন, আমাদের অস্তিত্ব তৈরি করেছেন। কবি বললেন, দিস হিউম্যান হাফ অফ গড, আমরা হচ্ছি মানুষই বীণার মতো, যার প্রত্যেকটি সুর আমরা কোত্থেকে পাই, অর্থাৎ আমাদের এই মানুষই অস্তিত্ব, শরীরই অস্তিত্ব, এটি বীণা। সেই বীণাতে যেমন সুর বাজে, তেমনি আমাদের এই শরীরই অস্তিত্বরূপ বীণাতে সুর বাজছে। কোথা থেকে আমরা সুর পাচ্ছি? আমাদের অন্তরাত্মা থেকে, আমাদের চৈত্য সত্তা থেকে, আমাদের যে মহত্তর জীবন, আমাদের এই পার্থিব জীবনের অন্তরালে রয়েছে, সেখান থেকে। কিন্তু সেখান থেকে তারা যে আসছে, সেই সুরগুলো যে আসছে, তারা একেবারে ফ্রিলি আসতে পারছে না। তাদের যে অত্যন্ত উচ্চ, শক্তিশালী এবং নির্ভুল যে তাদের নির্দিষ্টতা, সেইটে আমাদের এই হিউম্যান হাফ, অর্থাৎ মানুষই অস্তিত্বরূপ বীণায় বাজাতে পারছে না। এই যে সমস্যা, এই যে কন্ডিশন, এটাকে বদলাতে হবে। মানে দ্যাট আ হিউম্যান হাফ, আ হিউম্যান এক্সিস্টেন্স ইজ ইনকেপেবল of playing the note that we receive from the spirit, from the psychic soul and from the greater life cannot be received by us as it is, or we cannot determine its nature before playing it. এই যে তার প্রকৃতিটা আমরা জানতে পাচ্ছি না, ফলে অন্যরকম কিছু একটা বাজছে সুরে, সেইটাকে আমাদের বদলাতে হবে। বললেন, আমাদের শরীর এবং শরীরী চেতনা এমনভাবে বিকশিত হতে হবে, এমনভাবে তার ভেতরে এইরকম একটা অভ্যাস জাগতে হবে। কিসের অভ্যাস? না admitting and shaping themselves, অর্থাৎ তারা ওই শরীরী অস্তিত্বের সমস্ত জায়গাগুলো যেন এটা স্বীকার করে নেয় যে এই এই জায়গায় আমার খামতি আছে,
এই এই জায়গায় আমি ঠিক মতো করে ওই সুরকে বাজাতে পারছি না, এবং যাতে ওই উচ্চতর নির্দিষ্টতা সুরের সেটিকে বাজাতে পারি, সেই জন্যে শেপিং দেমসেলভস, নিজেদের বদলে দেওয়া। এবার তারপরে বলছেন, বাট দ্য নোবলার পার্টস অফ দ্য নেচার মাস্ট ডিটারমাইন দ্য মিউজিক অফ আ লাইফ অ্যান্ড বিং। কিন্তু এই যে মিউজিকটা কী হবে, দ্যাট উইল বি ডিটারমাইন্ড বাই দি নোবলার পার্টস অফ আ নেচার, আমাদের প্রকৃতির যে মহত্তর অংশগুলো তারা ঠিক করে দেবে মিউজিকটা কী হবে। অতএব যুগলা বলছেন যে একটা দিব্য রূপান্তর কিসের, আমাদের এই শরীরী অস্তিত্বের। যুগলা বললেন ফিজিক্যাল শীত, এটা যেন আমাদের একটা আবরণ, যাকে বললেন অন্নময় কোষ। আমাদের তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে অন্নময় কোষ। এই অন্নময় কোষ একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ালো, কিসের না, নানান রকমভাবে এই পার্থিবতার ভেতরে দিব্য জীবন যাপনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা তো চাইছি এই পার্থিবতার ভেতরে একটা দিব্য জীবন যাপন করতে, সেই দিব্য জীবন যাপনের ক্ষেত্রে, এই পার্থিবতার ভেতরে দিব্য জীবন যাপনের ক্ষেত্রে আমাদের এই যে ফিজিক্যাল শীত অর্থাৎ অন্নময় কোষ, শরীরী অস্তিত্ব, তার রূপান্তর একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ালো। কিন্তু যখন আমরা সত্যি সত্যি মানুষের চেতনাকে একটু বিস্তারিতভাবে ভাবতে দেখি, ভাবতে চেষ্টা করি, যখন আমরা ধরে নিই যে মানুষ হচ্ছে মেন্টাল বিইং, তখন এই যে রূপান্তর, এটা কখনোই সম্ভব হবে না, কখনোই এই শরীরী অস্তিত্বের ওপর থেকে এটাকে শুরু করা যাবে না, যদি না আমরা এই বিষয়টিকে উপযুক্ত গুরুত্ব দিই। অতএব আমরা যদি শুধু এটুকুই ভেবে নিই যে মানুষ হচ্ছে মেন্টাল বিইং, অতএব তার যা কিছু রূপান্তর, যা কিছু সাধনা, যা কিছু অগ্রগতি ওই মাইন্ড দিয়েই হবে, তাহলে কিন্তু এই ট্রান্সফরমেশন ক্যানট বি অ্যাচিভড, রূপান্তরে আমরা পৌঁছতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না রূপান্তরকে আমাদের ফিজিক্যাল বডি থেকে শুরু করছি, ততক্ষণ পর্যন্ত এই রূপান্তরে আমরা পৌঁছতে পারবো না। মা যখন স্থায়ীভাবে ভারতবর্ষে এসছেন, তখন শ্রী অরবিন্দ মাকে বলছেন যে আমি যতবারই চেষ্টা করছি একেবারে ভগবানের আলোকে, অতিমানব শক্তিকে এই পার্থিবতার স্তরে, মন জগৎ, মন চেতনার স্তরে নিয়ে আসবার, ততবারই দেখছি সে আসছে মন চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করছে, কিন্তু তারপরে তার নিচের স্তর প্রাণচেতনার স্তরে যখন অতিমানব আলোকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন দেখছি যে মন চেতনার স্তর থেকে সেটি আর কাজ করছে না। অর্থাৎ আবার নতুন করে মন চেতনার স্তরে তাকে আমাকে নামাতে হচ্ছে। অর্থাৎ এই যে জায়গাটা, যে মাইন্ড, মেন্টাল বিইং বলে মাইন্ডকেই যে সব সময় আমাকে ধরে কাজ করতে হবে তা নয়। মা তার উত্তরে বললেন যে আমাদের একেবারে বডি পর্যন্ত, বডি শুধু নয়, ফিজিক্যাল এক্সিস্টেন্স শুধু নয়, তার একেবারে ভেতরের নিম্নতম যে জায়গা সেই পর্যন্ত পৌঁছতে হবে, তা না হলে কিন্তু যোগসাধনা সম্ভব হবে না। অতএব ট্রান্সফরমেশন
cannot be achieved, nor even initiated, on the plane of the physical body. Kokon, if we take into consideration that man is a mental being, so everything that has to be done has to be in its mental levels. তাতে কি হবে? যুগলদা পরিষ্কার বলছেন, তাতে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হবে। কারণ বলছেন যে আমাদের এই রূপান্তরের অথবা আমাদের এই যে রূপান্তর অথবা যে আমাদের ভীষণ জোরালো সহকারী এই রূপান্তরকে ঘটিয়ে তোলবার জন্যে, তাদের ধরে আমাদের এগোতে হবে। বলছেন, উই শুড নট ফোরগেট দ্যাট ইন রিয়ালিটি হোয়াট এভার মে বি দি অ্যাপিয়ারেন্স টু দ্য কন্ট্রারি, ইট ইজ অলওয়েজ কনশিয়াসনেস অ্যান্ড কনশিয়াসনেস অলোন দ্যাট ইজ এ প্রাইমারি ডিটারমিন্যান্ট। অর্থাৎ বলছেন, এই কথা আমাদের ভুললে চলবে না যে বাস্তবে যা কিছু আমাদের কাছে উপস্থাপিত হোক, টু দ্য কন্ট্রারি, অন্য রকম বলে, একমাত্র চেতনা এবং চেতনাই হচ্ছে প্রধান নিয়ামক। চেতনাই হচ্ছে প্রধান নিয়ামক, রূপান্তরের প্রধান নিয়ামক হচ্ছে চেতনা। সুতরাং বলছেন, বিফোর উই ক্যান এট অল এক্সপেক্ট এনি ডিভাইন ট্রান্সফরমেশন অফ কনশিয়াসনেস, এনি ডিভাইন ট্রান্সফরমেশন অফ আ ফিজিক্যাল এক্সিস্টেন্স, উই মাস্ট হ্যাভ ফার্স্ট টু অ্যাকোয়ার a divine consciousness within and effectuate a total transformation of our inner purush part. Tai bollen je amra ja kichui asha kori na keno tar age onek kichui amra asha korte pari kisher jonno na je kono rokom dibbo rupantorer obhimukhi ja kichui amra asha korte pari আমরা ফিজিক্যাল এক্সিস্টেন্সের দিব্য রূপান্তর চাইতে পারি, কিন্তু সেটির জন্যে প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টু অ্যাকোয়ার এ ডিভাইন কনশিয়াসনেস উইদিন, আমাদের ভেতরে যে দিব্য চেতনা আছে সেইটিকে অ্যাকোয়ার করা, সেইটিকে গ্রহণ করা এবং ইফেকচুয়েট এ টোটাল ট্রান্সফরমেশন, সেটিকে ধরে একটা পূর্ণ রূপান্তর। কিসের পূর্ণ রূপান্তর? অফ আওয়ার ইনার পুরুষ পার্ট। আমরা সকলেই জানি যে আমাদের ভেতরে একেবারে দিব্যের যে উপস্থিতি, চূড়ান্ত উপস্থিতি, তাকে আমাদের সাধকরা বলেছেন পুরুষ, আর বাইরের যে রূপ সেটি হচ্ছে প্রকৃতি। তা বলছেন, টোটাল ট্রান্সফরমেশন অফ আর ইনার পুরুষ পার্ট, আমাদের ভেতরে যে পুরুষ অংশ আছে তার রূপান্তর, তারপরে এবং একমাত্র তারপরেই এই যে প্রকৃতি, এই যে নেচার, তার একটা উন্মুক্তি বা রূপান্তর আমরা আশা করতে পারি। সুতরাং প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ভেতরে যে চেতনা, সেই চেতনার মধ্যে রূপান্তরটা আনা, এবং এটি হচ্ছে পুরুষ পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের ভেতরকার যে মূলগত অংশ যা একেবারেই ভগবানের অংশবিশেষ। তারপরে প্রকৃতির ডিভাইন ট্রান্সফরমেশন সম্ভব, তার আগে নয়। মা এক্ষেত্রে বলছেন, ইউ মাস্ট বিগিন ফ্রম উইদিন, আই হ্যাভ সেইড 100 টাইমস
you must begin from above. You must purify the higher region and then purify the lower. Sri Aurobindo has warned us on his part. মা কি বললেন? মা বললেন, তোমাকে অবশ্যই ভেতর থেকে শুরু করে বাইরে আসতে হবে। মা বলছেন, আমি কয়েকশোবার বলেছি যে তোমাদের শুরু করতে হবে ঊর্ধ্বতর চেতনা থেকে, এবং তারপরে আস্তে আস্তে ধাপে 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 প্রত্যেকটি চেতন সত্তার ভেতরে দিব্যত্ব এবং পবিত্রতা যাতে প্রকীর্ণ হয় সেইটি দেখতে হবে। এ প্রসঙ্গে শ্রী অরবিন্দের লেটার্স অন যোগ থেকে একটি অংশ যুগলদা উদ্ধার করছেন। বলছেন, দ্য ট্রান্সফরমেশন টু হুইচ উই অ্যাসপায়ার ইজ টু ভাস্ট অ্যান্ড কমপ্লেক্স টু কাম অ্যাট ওয়ান স্ট্রোক। ইট মাস্ট বি অ্যালাউড টু কাম বাই স্টেজেস। দ্য ফিজিক্যাল চেঞ্জ ইজ দ্য লাস্ট অফ দিজ স্টেজেস অ্যান্ড ইজ ইটসেলফ a progressive process. This inner transformation cannot be brought about by physical means, either of a positive or a negative nature. On the contrary, the physical change itself can only be brought about by a descent of the greater supramental consciousness into the cells of the body. খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছেন, ট্রান্সফরমেশন, রূপান্তর, যা আমাদের পূর্ণ যোগের ক্ষেত্রে আস্পৃহার মূল বিষয়। আমরা রূপান্তরের জন্যে আস্পৃহাকেই পূর্ণ যোগের মূল বিষয় হিসেবে নির্দিষ্ট করেছি, অর্থাৎ আমাদের রূপান্তর, এবং তার জন্য আমাদের ভেতরকার আস্পৃহা। বলছেন, এই বিষয়টা এত প্রসারিত এবং এত জটিল যে দুম করে এটা ঘটে যাওয়া সম্ভব নয়। অ্যাট ওয়ান স্ট্রোক হঠাৎ একদিন ঘটে গেল, এটা সম্ভব নয়। ধীরে 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 স্তর থেকে স্তরান্তরে যেন আস্তে 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 এরা আসতে শুরু করবে, অর্থাৎ এই রূপান্তর স্টেজ ওয়াইজ আসবে। তারপর বলছেন, এই যে রূপান্তর, এই যে চেঞ্জ, শরীরই যে চেঞ্জটা, এইটা হচ্ছে বাকি তিনটে চেঞ্জ বা ট্রান্সফরমেশনের লাস্ট, এবং এর মধ্যে একটা প্রোগ্রেসিভ প্রসেস আছে, অর্থাৎ ক্রমশ এগিয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ প্রথমে বললেন যে যে রূপান্তর আমরা চাইছি, আমরা অ্যাসপায়ার করছি, সেটি অনেক প্রসারিত এবং খুব জটিল, খুব তাড়াতাড়ি একে আনা যাবে না, খুব দ্রুত একে নিয়ে আসা যাবে না। তাহলে কি হবে? না, একে ধাপে 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 নিয়ে আসতে হবে, এবং এই যে ধাপে ধাপে আসছে, এর মধ্যে তার শরীরী রূপান্তর ঘটছে। শরীরী রূপান্তরটি হচ্ছে বাকি সমস্ত রকম যে রূপান্তর, ফিজিক্যাল চেঞ্জ, তাদের মধ্যে বললেন, দ্য ফিজিক্যাল চেঞ্জ ইজ দ্য লাস্ট অফ দিজ স্টেজেস অ্যান্ড ইজ ইটসেলফ আ প্রোগ্রেসিভ প্রসেস। শেষ, অথচ এটি হচ্ছে একটা প্রোগ্রেসিভ, ক্রমশ এগিয়ে চলেছে এরকম একটা প্রসেস, অর্থাৎ আমাদের শরীরী অস্তিত্বের ভেতরে নিরন্তর আমরা একটা রূপান্তর দেখতে পাই, এটি হচ্ছে প্রোগ্রেসিভ প্রসেস। এই যে
আমাদের অন্তঃচেতনার রূপান্তর। এটা কখনোই শুধুমাত্র ফিজিক্যাল মিন্স অর্থাৎ পার্থিব উপায়ের ভেতর দিয়ে ঘটানো সম্ভব নয়। এবং সেই যে তার মধ্যে দ্য ফিজিক্যাল চেঞ্জ ইট সেলফ ক্যান অনলি বি ব্রট অ্যাবাউট বাই ডিসেন্ট অফ দি গ্রেটার সুপ্রামেন্টাল কনসিয়াসনেস। যদি এই ফিজিক্যাল চেঞ্জ শরীরী রূপান্তর সার্থক হতে হয় তাহলে কি হবে না, ঊর্ধ্ব থেকে একটা ফোর্স নামবে এবং গ্রেটার সুপ্রামেন্টাল কনসিয়াসনেস নামবে। কোথায় নামবে? ইনটু দ্য সেলস অফ দ্য বডি, শরীরের প্রত্যেকটি কোষের ভেতরে নেমে কি করবে না, রূপান্তরের ক্ষেত্রটি প্রস্তুত করবে। রূপান্তরের ক্ষেত্র কেন প্রস্তুত করবে? তার কারণ একমাত্র মানুষে আসার পরেই, মানে বিবর্তনের ধারায় মানুষে আসবার পরেই মন চেতনা এইগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে ছড়িয়ে পড়েছে, আমরা এর সম্পর্কে সচেতন হচ্ছি। বলছেন, ইয়েট ইট শুড বি কেয়ারফুলি নোটেড ইট ইজ দি সুপ্রামেন্টাল কনসিয়াসনেস আন্ডারস্টুড নট ইন দ্য সেন্স অফ এনি অ্যান্ড এভরি স্পিরিচুয়াল কনসিয়াসনেস অ্যাবাভ দ্য প্লেন অফ মাইন্ড অ্যান্ড ইন দ্য স্পেসিফিক সেন্স ইন হুইচ শ্রী অরবিন্দ ইউজেস ইট, হুইচ অ্যালোন পজেসেস দ্য রিকোয়ার্ড নলেজ and power to effectuate the transformation of a physical being. Bolchen je ottonto jotner shonge ei bishoy ta mone rakhte hobe je otimanush chetona orthat ekebare dibbo chetona sei otimanush chetona kothay mon chetonar onek opore kintu যদি একেবারে খুব সুনির্দিষ্টভাবে যেভাবে শ্রী অরবিন্দ এই স্পিরিচুয়াল কনসিয়াসনেস অ্যাবাভ দ্য প্লেন অফ মাইন্ডকে বোঝাতে চেয়েছেন সেইভাবে যদি বুঝতে হয়, যদি একমাত্র সেটাই পজেসেস দ্য রিকোয়ার্ড নলেজ অ্যান্ড পাওয়ার টু ইফেকচুয়েট দ্য ট্রান্সফরমেশন অফ এ ফিজিক্যাল বিইং, অর্থাৎ বলছেন যে এইটি মনে রাখতে হবে যে অতিমানুষ চেতনা একে বোঝা যায় না কোনো একটা বিশেষ অধ্যাত্ম চেতনার মধ্যে দিয়ে বা তার উপরের প্লেন দিয়ে, কিন্তু ইন দ্য স্পেসিফিক সেন্স ইন উইচ শ্রী অরবিন্দ ইউজেস ইট, খুব সুনির্দিষ্টভাবে যে কারণে শ্রী অরবিন্দ ব্যবহার করেছিলেন এবং যে ব্যবহারের ভেতর, একমাত্র যে ব্যবহারের ভেতরেই রিকোয়ার্ড নলেজ অ্যান্ড পাওয়ার টু ইফেকচুয়েট দ্য ট্রান্সফরমেশন অফ আ ফিজিক্যাল বিইং, তার ফলে তার মধ্যে দিয়েই আমাদের এই যে ফিজিক্যাল বিইং শরীরী অস্তিত্ব তার একটি রূপান্তর ঘটবে, তার একটি রূপান্তর ঘটবে। বস্তুত বলছেন একটা যৌথ ক্রিয়া, কিসের না, অতিমানুষ অবতরণ করলেন উপর থেকে, মনের ওপরের ঊর্ধ্বতম চেতনা অবতরণ করলেন এবং আমাদের ভেতরে প্রত্যেক মানুষের মধ্যে যে অতিমানুষ লুকিয়ে রয়েছেন, অতিমানুষ যে লুকিয়ে রয়েছেন আমাদের প্রত্যেকের মধ্যে, কিসের আড়ালে? একটা পর্দার আড়ালে। কোথায়? এমন একটা ক্ষেত্রে যেখানে আমরা সবসময়ই চাইছি ওভার্টলি ম্যানিফেস্টেড বিকামিং হতে, অর্থাৎ যেন নিজেদের বিভিন্ন রূপে প্রতিভাত করতে চাইছি। একমাত্র এইটি কি হয়েছে, প্রোগ্রেসিভলি ডিভাইনাইজ first the totality of our inner being
inner existence, and then proceed to the divinization of a physical body itself, which will be the summit achievement of the evolutionary elaboration of terrestrial life. বলছেন বস্তুত এই যে অতিমানস চেতনার অবতরণ সেই ওপর থেকে, এবং পার্থিবতার ভেতরে যে প্রত্যেকের মধ্যে অতিমানস অনুস্যূত হয়ে আছেন, সেই সেই যে ভেতরে সুপারমাইন্ড অনুস্যূত হয়ে আছেন, যেটি একেবারে সরাসরি পরিপ্রকাশিত হচ্ছেন বিকামিং হয়ে ওঠার মধ্যে দিয়ে, এইটি একমাত্র পারে ধীরে 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 আরও ডিভাইনাইজ করতে, আরও দিব্যত্ব তার ভেতরে নিয়ে আসতে। আমাদের কীরকমভাবে প্রোগ্রেসিভলি যাবে, প্রথম ডিভাইনাইজ ফার্স্ট দ্য টোটালিটি অফ আ ইনার এক্সিস্টেন্স, আমাদের আন্তঃসত্তার একটা পরিপূর্ণ রূপান্তর, তারপর প্রসিড টু দ্য ডিভাইনাইজেশন অফ আ ফিজিক্যাল বডি, আমাদের শরীরী অস্তিত্বের দিব্যত্বে রূপান্তর, বডি ইটসেলফ। এটি কি? এটি হচ্ছে একেবারে চূড়ান্ত প্রাপ্তি। এই যে বিবর্তন ধরে আমরা যে পার্থিব জগতের ভেতরে রয়েছি, যার চূড়ান্ত প্রাপ্তি হচ্ছে এইটি। বলছেন কোন রকম অধ্যাত্ম চেতনা অথবা শক্তি এই অতিমানসের থেকে ছোট, দিস ডিভাইন নসিস অর্থাৎ দিব্য প্রজ্ঞা এবং ট্রুথ কনসিয়াসনেস অফ সচ্চিদানন্দ, এরা পজেসেস দিস ইফেক্টিভ পাওয়ার অফ ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন, পূর্ণ রূপান্তরের সত্যিকারের শক্তি এদের মধ্যে আছে। এই কারণেই কি হয়েছে, ওয়াই আ সাবজেক্টিভ স্পিরিচুয়াল লিবারেশন অফ আ ইনার বিইং অ্যান্ড অ্যান ইনার চেঞ্জ অফ কনসিয়াসনেস অলোন, অলদো দ্যাট রিমেইনস অ্যাজ দি এসেনশিয়াল প্রিকন্ডিশন ফর এনি অ্যাটেম্পট অ্যাট ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ক্যানট বি অ্যাজ আ রুল সাফিসিয়েন্ট বাই ইটসেলফ। অর্থাৎ বলছেন যে এই যে সাবজেক্টিভ স্পিরিচুয়াল লিবারেশন, এখানে আমাদের যে আন্তঃসত্তা এবং আমাদের ভেতরকার যে আন্তঃরূপান্তর, কিসের চেতনা, যদিও দ্যাট রিমেইনস, অলদো দ্যাট রিমেইনস অ্যাজ দি এসেনশিয়াল প্রিকন্ডিশন, যদিও তা আমাদের একেবারে অপরিহার্য একটি প্রিকন্ডিশন, প্রাথমিক পূর্ব শর্ত, সেটি কি না, সেটি হচ্ছে যে অ্যাটেম্পট অ্যাট ফিজিক্যাল ট্রান্সফরমেশন, শরীরী রূপান্তরের প্রয়াস করা, সেটা অ্যাজ এ জেনারেল রুল সেটাকে করা যায় না সাফিসিয়েন্ট বাই ইটসেলফ। তাহলে প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ ইট সো, ওয়াই হ্যাভ দ্য স্টেটস অফ দ্য স্পিরিচুয়াল কনসিয়াসনেস অ্যাটেইনড সো ফার বাই দ্য যোগিজ অর মেন অফ স্পিরিট অফ ডিফারেন্ট টাইমস অ্যান্ড টাইমস ফেইলড টু মোল্ড দ্য ফিজিক্যাল এক্সিস্টেন্স ইন দ্য ইমেজ অফ ডিভিনিটি, what are the basic difference difficulties that render the task of a physical transformation impossible of realization. বলছেন জীবলদা বলছেন তাহলে খুঁজে বার করতে আমাদের কোন জায়গাটাতে অসুবিধে থাকার জন্যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন শরীরী রূপান্তর সেইটিতে বাধা খাচ্ছে, এইটা আমাদের জানা আগে প্রয়োজন। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, যদি কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে